নাগরিকত্ব বিলের সপক্ষে প্রচার চালানোর সময় ব্যবসায়ীর সাথে খারাপ ব্যবহারের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বিজেপির নাগরিকত্ব বিলের সপক্ষে প্রচারে বেরিয়ে ব্যবসায়ীর সাথে অভদ্র আচরণ গালিগালাজের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকার হাবড়া বাজারে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী নির্মল কর্মকারের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যার পর প্রায় পনেরো জন পুরুষ ও মহিলা সিএএ এর সমর্থনে প্রচারে বেরিয়ে তার দোকানে আসেন নাগরিকত্ব বিলের স্বপক্ষে বোঝাতে থাকেন এবং কাগজপত্র দেখতে চান বলেও দাবি বাবুর। তার আরও অভিযোগ দোকানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান তিনি কেন তাদের কাগজপত্র দেখাতে হবে সে বিষয়ে প্রশ্নও করেন এরপর দোকান মালিকের সাথে শুরু হয় তর্কাতর্কি এবং শেষমেশ বিষয়টি হাতাহাতির দিকে গড়ায় বলেও অভিযোগ অন্তত কমপক্ষে জোনা কোন লোক আমার এই দোকানে ঢুকে যাচ্ছে বিজেপির এই পদ্মফুল সিম্বল দেখেছি আমি ইন টাইম তার ভিতরে দুজন ভদ্র মহিলা তারা কি ডকুমেন্টস দেখতে চায় আপনারা তারা দেখছে যে আমার এখানে বৈধ কোনো ইন্ডিয়ান কাগজপত্র আছে কি আর নেই আমার সঙ্গে ঔদত্ত ভাব আমার হাত ধরে এখান থেকে টানাটানি আমাকে ওই জন্যই ওখানে একটা জলের জগ আছে সেইটাকে ফেলে দেয়া এবং ওখান থেকে দুজন ভদ্রমহিলা ছিল তারা অশ্লীল ভাষায় করা। এ বিষয়ে ব্যবসায়ীর দাবি সমস্ত ঘটনায় সিসিটিভিতে বন্দী হয়েছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ পরবর্তীতে রাতে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী দোকানের সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে তুলে দেন পুলিশের হাতে যদিও এ বিষয়ে বিজেপির দাবি নাগরিকত্ব বিল নিয়ে তারা হাবড়া বাজারে দোকানে দোকানে প্রচার চালাচ্ছিলেন সে সময় ওই ব্যবসায়ীর দোকানে গেলে ব্যবসায়ী তাদের কর্মীদের লক্ষ্য করে কটুক্তি করেন তাতেই অশান্তির সূত্রপাত হয় বিজেপির আরও দাবি ওই ব্যবসায়ী তৃণমূল কর্মী সে কারণেই পরিকল্পিতভাবে এমন করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ বিভিন্ন দোকানদারের সাথে তাদের এই সিএ এর উপরে কথাবার্তা চলছে যথারীতি ওনার দোকানেও যাওয়া হয়েছে উনি বললেন যে একটা কুরুচিকর কথা ভাষা আক্রমণ করলেন যে ভাষা আক্রমণ করার পর ঠিক আছে আপনি ভালো কথা বলুন আপনি গালাগালি করছেন কেন রিপ্লেট নেবেন না তাও ভালো এই বলে এরা বেড়ে আসে তখন এদের সেই একটা বাজে হাতে ইঙ্গিত করে যাতারীতি এর কলার ধরে একটি ছেলে ধরার পরে এরা ওখান থেকে স্থানীয় যারা ব্যবসায়ী প্রতিবেশী ব্যবসায়ী তারাই এদেরকে আবার সেভ করে সরিয়ে দেয় রিপোর্ট নিউজ হাবড়া